সাল 1756, বাংলার তরুণ নবাব সিরাজ উদ্দৌলা ইংরেজদের কলকাতায় দুর্গ নির্মাণ বন্ধ করতে বলার প্রত্যুত্তরে ইংরেজরা বাংলার স্বাধীন নবাবকে যে অপমান করেছিল তার প্রতিশোধ স্বরূপ সিরাজ কলকাতা আক্রমণ করে বসেন এবং কলকাতা দখল করে ফোর্ট উইলিয়াম ভেঙে দিলেন এবং কলকাতার নাম পরিবর্তন করে রাখলেন আলীনগর। এই খবর শোনা মাত্র মাদ্রাস থেকে রবার্ট ক্লাইভ বাংলার উদ্দেশ্যে রওনা দিলেন এবং কষলেন সিরাজকে ফাঁদে ফেলার ছক। তিনি জানতেন যে তিনি যদি কলকাতা পুনর্দখল করেন তাহলে সিরাজ বুদ্ধিশক্তি বিসর্জন দিয়ে ছুটে আসবে তার আলীনগরকে বাঁচাতে, আর এটাই হবে স্বাধীন বাংলার নবাবের পরাধীনতা শিকারের ইতিহাস। হলেও তাই সাল 1757 রবার্ট ক্লাইভ সমগ্র কলকাতাকে ইংরেজ সেনা দিয়ে ঘিরে রাখলেন। সিরাজ কলকাতা আক্রমণে এসে ইংরেজদের বেছানো ফাঁদে পা দিলে তাকে ইংরেজ সেনারা চারিদিক থেকে ঘিরে ধরলে বাংলার তরুণ নবাব আত্মসমর্পণে বাধ্য হল একটি চুক্তির মাধ্যমে, যা ইতিহাসের পাতায় আলীনগরের সন্ধি নামে পরিচিত থাকল। ইতিহাসে প্রথমবার বাংলার স্বাধীন নবাব ইংরেজদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন। ঠিক এই সময় মির্জাফর সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রকে আরও শক্তিশালী করতে ইংরেজদের কাছে সামরিক সাহায্য চেয়ে বসলেন এবং ইংরেজরা সাহায্যের হাত বাড়িয়ে দিল। স্বাধীন বাংলা তরুণ নবাব বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিবর্তিত হওয়ার ষড়যন্ত্র বুঝলেও এটা বোঝেননি অনেকেই এবং লিখেছিলেন এক বিশ্বাসঘাতকতার চিত্রনাট্য, উন্মুক্ত করে দিয়েছিলেন ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের প্রবেশপথ। সাল 1757 23 জুন, ভাগীরথীর তীরে ঘটে গেল এক যুদ্ধ যা বাংলা তথা সমগ্র ভারতের ইতিহাসকে পাল্টে দিল। সময় মধ্যাহ্ন 12টা, একদিকে ইংরেজদের পক্ষে ফার্স্ট মাদ্রাজ ইউরোপিয়ান রেজিমেন্ট, বোম্বে ইউরোপিয়ান রেজিমেন্ট এবং ফার্স্ট বেঙ্গল নেটিভ আর্টিলারি, অন্যদিকে স্বাধীন বাংলার তরুণ নবাব সিরাজের পক্ষে মীরমদন ও মোহনলাল এবং ফরাসি আর্টিলারি বাহিনী। সিরাজের হয়ে যুদ্ধ করেছিলেন শুধুমাত্র মীরমদন এবং কাশ্মীরি ব্রাহ্মণ মোহনলাল, বাকিরা করেছিলেন ষড়যন্ত্র। যুদ্ধে জয়ের পাল্লা সিরাজের দিকে ভারী হতে থাকলেও তৎক্ষণাৎ মীরমদনের মৃত্যু ঘটলে স্বাধীন বাংলার সুরভিত মাটি সিরাজের পায়ের তলা থেকে সরতে শুরু করে। মোহনলাল বাংলার নবাবকে আপ্রাণ বাঁচানোর চেষ্টা করেন এবং নবাবকে যুদ্ধক্ষেত্র থেকে চলে যেতে বলে, কারণ তিনি জানতেন বাংলাতে ইংরেজদের আবির্ভাবের ফলে যে অরাজকতার সৃষ্টি হবে তা একমাত্র সিরাজই আটকাতে পারবেন। কিন্তু ভাগ্যের পরিহাস, সিরাজ ছদ্মবেশে নৌকা করে রাজমহলের দিকে চলে যাওয়ার সময় নৌকার মাঝি তাকে চিনতে পারলে তাকে আটকানো হয় এবং মির্জাফরের পুত্র মিরানের আদেশে তাকে ভাগীরথীর তীরে হত্যা করা। ভাগীরথীর তীরে দিনের শেষ সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে স্বাধীন বাংলার স্বাধীনতাও অস্তমিত হলো। সেদিন যুদ্ধ হলে বাংলার ইতিহাস হয়তো অন্যরকমভাবে লেখা হতো, কিন্তু সেদিন ভাগীরথীর তীরে পলাশির প্রান্তরে হয়নি যুদ্ধ, হয়েছিল ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার নাট্যরূপ যা বাংলার স্বাধীনতার স্তম্ভকে ভেঙে দেয় এবং বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত করার দিকে আরও এক ধাপ অগ্রসর হয়।